নমস্কার দর্শকবৃন্দ বিগ নিউজ আরও বাইশশো পঞ্চাশ জনের চাকরি বাতিল হতে চলেছে বড় খবর সামনে এলো সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ফের চাকরি হারাবেন বিশাল সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী এর আগে ওএমআর শিটে জালিয়াতি কাণ্ডে দশ মিনিটে চাকরি গেছে এক হাজার নশো এগারো জনের স্কুলের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এতজনের চাকরি গেছে তবে সংখ্যাটা এখানেই শেষ হচ্ছে না চাকরি যাওয়ার সংখ্যা আরও অনেকটাই বাড়তে চলেছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েমআর শিটে বিক্রি চাকরি খারিজ হতে চলেছে আরও বাইশশো পঞ্চাশ জনের এর মধ্যে গ্রুপ সি সাতশো পঞ্চাশ একাদশ দ্বাদশে সাতশো জনের চাকরি খারিজ হতে চলেছে আগামী সপ্তাহেই নবম দশমের আটশো দুই জন শিক্ষকের চাকরি যেতে চলেছে সবার আগে বাতিল হতে চলেছে নবম দশমের অযোগ্য শিক্ষকেরা আগামী পনেরোই ফেব্রুয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর এস দাসে এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ দেওয়া হতে পারে একাদশ দ্বাদশে মোট পাঁচ হাজার পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হয়েছিল তার মধ্যে সাতশো জনের মতো প্রার্থীর ওএমআর বিকৃতি ঘটিয়ে চাকরি দেওয়া হয়েছে গ্রুপ সিতে দু হাজার সাঁত্রিশ জনের চাকরি হয় এর মধ্যে সাতশো চুয়াল্লিশ জনের ওএমআর বিকৃতি ঘটিয়ে চাকরি দেওয়া হয় অর্থাৎ মোট বাইশশো পঞ্চাশ জনের চাকরি খুব শীঘ্রই যেতে চলেছে এই সংখ্যাটা আরও বাড়তে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই কি কাণ্ড ঘটেছে মানে অর্থাৎ একের পর একেবারে চাকরি বাতিলের এই সংখ্যাটা সামনে আসবে এবং এক একজনের চাকরি কিন্তু বাতিল হতে থাকবে এবং শুধুমাত্র গ্রুপ ডি নয় গ্রুপ সি না নবম দশম একাদশ দ্বাদশ সব ক্ষেত্রেই কিন্তু এই চাকরি বাতিল যারা হচ্ছে এই চাকরি বাতিলের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং আগামী দিনে বাড়তে থাকবে এবং এর পরে হয়তো আসবে হেডমাস্টার নিয়োগের বিষয়টি তারপরে আসবে হয়তো ট্রান্সফার যারা নিয়েছেন এই দুর্নীতি করে টাকা পয়সার বিনিময়ে তাদেরও কিন্তু আবার বাতিল হবে না ঠিকই তাদের কিন্তু আবার আগের জায়গায় ফিরিয়ে যেতে হতে পারে বা আগের স্কুলেই ফিরে যেতে পারে ফিরিয়ে দিতে পারে তাদেরকে তো এখন দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে এই এক একটা কিন্তু দুর্নীতি বেরিয়ে আসছে এবং প্রত্যেক যা প্রত্যেকেই যারা এরকম টাকা পয়সা দিয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে এই স্কুলের চাকরিটি জোগাড় করেছিল তাদের কিন্তু একের পর এক চাকরি বাতিল হতে চলেছে এবারে গ্রুপ ডি দিয়ে শুরু হয়েছে এবং কোন জায়গায় গিয়ে থামবে সেটা কিন্তু আমরা আগামী দিনে আমরা দেখতে পারবো তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ